সমাজের সুবিধা বঞ্চিতদের নিয়ে ভাত উৎসব করেছে তারুণ্য দায়ত। দুপুরে রাজধানী রবীন্দ্র সরোবরে আয়োজিত উৎসবে শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় ভাত, মাংস, ভর্তা, ডাল। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মেরাজ মাহফুজ, উপদেষ্টা গণমাধ্যম কর্মী মায়েদুর রহমান রুবেল, আলী আসগর খান সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজের দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে এই আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি।